बिस्मिल्लाहिर रहमानिर रहीम सकल प्रशंसार मालिक मोहन आल्लाह ताला आमी आलम इबसान बाजार पक्ष थेके सकल भाईदेर प्रति जानाई सालाम आसलामु आलाइकुम रहमतुल्लाहि वा बरकातुहु। आर आपनि जारा आमादेर चैनल नतून हये थाकेन आमादेर चैनलटाके सबसक्राइब करबेन पाशे थाका बेल बटनटा अन करे नेबेन एबं आमादेर फेसबुक पेज इबसान बाजार 27 पेजटा लाइक करबेन शेयर करबेन। आर बराबर मतो आजके आमादेर एकटा नतून भिडियो निये एसेछि जे भिडियोटार विषय हलो আমরা আজকে হিট পেজ মেশিন এবং পাশাপাশি আপনাদেরকে আইডি কাটার মেশিন যে ডাই কাটার মেশিন এবং পেপার কাটার মেশিন এগুলো আমরা কোনো কাজ করে দেখব না, জাস্ট আমরা ডেটটা বর্তমান ধারণা দেবো আপনাদেরকে আর লিমিটিং বিষয় নিয়ে এটাও কিছু ধারণা দেবো আজকে আপনাদেরকে। তো আমরা শুরুতে আজকে দেখাবো, আমরা দেখাবো শুরুতে শুধু সিঙ্গেল মক মেশিন যেটা আপনার এটা হলো ওয়ান পিজে শুধু মক করতে পারবেন। এটা বর্তমান প্রাইসটা আমরা একটু বলি যে আমাদের রেটটা কোনোটা ফিক্সড নয়, জাস্ট আমরা ধারণা দিচ্ছি। এটা আমরা বর্তমান প্রাইস দেখো আপনার 4800 টাকা এটা সিঙ্গেল মগের মেশিন। এরপরে পাশে দেখে আমাদের এটা ডাবল মগের মেশিন, এবার এটা আপনার ডিসপ্লেটা একটু ডিজিটালের মতো পুরোপুরি আর কি। এটা আপনার ডাবল, আপনার দুইটা মগ এটা একসাথে করতে পারবেন, এটা ডাবল মগের। এটা বর্তমান প্রাইস দেখেছি আমরা 9000 টাকা। এবং আবার বলতেছি যে আমাদের প্রাইসটা কোনটা ফিক্সড নয়, আমরা একটা কথা বলি যে আমাদের দাও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে আমাদের কাছে ফোন দিয়ে জেনে নিন বর্তমান প্রাইসটা কত, আমরা আজকে জাস্ট ধারণা দিচ্ছি। এরপর দেখি আপনার এখানে আপনার 5-in-1 কম্বো মেশিন 5-in-1, এটা যেটা কোলনটা আপনার এটা অ্যানালগের কোলনটা, এটার বর্তমান প্রাইস রেখেছি আমরা 14500 টাকা। এটার প্রাইস 14500 টাকা। পাশাপাশি দেখাই যে আপনার ফিসাপ স্মার্ট কন্ট্রোলার, ফিসাপ ও স্মার্ট কন্ট্রোলার যেটা আপনার অ্যানালগের অরিজিনালটা, এটার বর্তমান প্রাইস রেখেছি আমরা 19500। এটার প্রাইস বর্তমান 19500। এমন বলতেছি যে আমাদের প্রাইস কোনটা ফিক্স নয়, যখন যে প্রাইসটা থাকে আপনারা জেনে নেবেন। এবার পাশে দেখায় এটা আপনার কোলন যেটা বলছি আপনার ডিজিটালের কোলন যেটা আপনার কোলনটার বর্তমান প্রাইস রেখেছি আমরা 16500 টাকা। এটা হলো ডিজিটালের কোলন। আরেকটা যদি আমি দেখাই ডিজিটালের কোলনের আপনার কার্টুনটা একটু দেখাই, আমরা একটু নিচে দেখাও ডিজিটালের আপনার কার্টুনটা হলো এটা, ডিজিটাল কোলন যেটা বলতেছি এটার কাটুন হলো এটা। এরপরে আমরা দেখাচ্ছি আপনাকে ফিসাপ ব্র্যান্ডের যে অরিজিনাল আপনার এটা হলো আপনার ডিজিটালটা, ফিসাপ ব্র্যান্ডের অরিজিনাল ডিজিটালটা এটা PA100। এটার আপনার প্রাইস বর্তমান রেখেছি আমরা 23000 টাকা। এবং তার কার্টুনটা আমরা দেখাই, এর কার্টুন হলো এটা, আর ফিসাপ স্মার্ট কন্ট্রোলারের ওর কার্টুন হলো এটা, আর যেটা দেখালাম আপনার কোলনের কোলন যেটা সবগুলোর কার্টুন আপনার খাকি কার্টুন হবে। এরপর পাশাপাশি দেখায় আমরা এখানে বড় মেশিন আমাদের কাছে 15x15 হবে, আমাদের জায়গার কমের কারণে এটা সব কিছু আমরা ডিসপ্লে করতে পারি নাই, তবে আমাদের এখানে 16x24 একটা আছে। তবে আপনার 15x15টা বলি, 15x15টা আমাদের কাছে বর্তমান আছে প্রাইস রেখেছে আমরা 16000 টাকা। আর এটা যদি নিতে চান আপনারা এটা হলো 16x24, 16x24 এটা কিন্তু ওয়ান পিস, এটা আপনার 5-in-1 হয় না, যেগুলো বড় মেশিন সব কিন্তু ওয়ান পিস হয়। এটা ওয়ান পিসের রেট বর্তমান প্রাইস রেখেছি আমরা এটা 25000 টাকা, এটার প্রাইস 25000 টাকা। আর এবং পাশাপাশি আমরা যে বলছি লিমিটিং মেশিনের কথা, আমরা লিমিটিং মেশিনগুলো দেখাই আপনাদেরকে, বর্তমান যেগুলো আমাদের কাছে স্টক আছে আমরা ওইটাই দেখাচ্ছি এবং প্রাইসটা আপনাদেরকে ধারণা দিচ্ছি। একটা কথা বলছি বারবার যে আমরা কোনোটার আমাদের ফিক্সড প্রাইস নয়, যখন যে প্রাইসটা জেনে নেবেন। এই যে মেশিনটা আইডিয়া, এটার বর্তমান প্রাইস দেখেছি আমরা 5000 টাকা। এরপর বেস্ট কোয়ালিটি, এটা একটু দেখেন বেস্ট কোয়ালিটি, এটার প্রাইস বর্তমান 6000 টাকা। এবং আমরা এর আগে যে আমাদের ভিডিওতে অনেক মেশিন দেখিয়েছি আপনাদেরকে পুরা কেসিং খুলে বা আপনার রোলার রোলার সব মাদার বোর্ড, যেটা বড় মাদার বোর্ড ডাবল ফুলিং ফ্যান মোটা রোলার আমরা সবসময় বলে থাকি। এবং এই মেশিনটা আমরা একটা কথা বলি যে আমরা 6 মাসের আপনাদের পার্টস গ্যারান্টি দিচ্ছি, যদি জ্বলে পুড়ে না যায়। এবং যদি পুড়ে আপনার একটা জিনিস বলি, অনেক ভাই বলে যে রোলার পুড়ে গেলে, ভাই রোলার পুড়ে আমাদের নিজের কারণে, রোলার পুড়ে গেলে কখনো আমরা একটা ওয়ারেন্টি দিতে পারবো না আপনাদেরকে, এবং হিটারের আমরা এগুলো ওয়ারেন্টি দিতে পারবো না। আমরা বলি পার্টসের মাদার বোর্ড যে আপনার জ্বলে পুড়ে না যায়, যে কোনো সমস্যা হোক না কেন, 6 মাসের ভিতরে আমরা আপনার মাদার বোর্ডটা আমাদের চেঞ্জ করলে চেঞ্জ করবো, নাহলে সার্ভিস করে আপনাকে মেশিন রান করতে যা করার লাগে আমরা 6 মাসের ভিতরে আপনাকে আপনার ওকে করে দেবো, 6 মাসের যে সমস্যা পড়ে। আর বর্তমানে এটার প্রাইস রেখেছি আমরা 7500 টাকা, এটার প্রাইস 7500 টাকা। আরেকটা জিনিস বলি, আমরা যেটা বলছেন ডাই কাটার, পেপার কাটার এবং আপনার আইডি কার্ড, আমরা শুরুতে বলি একটা জিনিস যে আমরা এর আগে আপনাদেরকে সুন্দরভাবে কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে আপনার পেপারটা কোন সাইড দেবেন এবং কিভাবে কী কোনো সবই আমরা দেখাইছি, আজকে জাস্ট আবার আপনাদেরকে দেখাচ্ছি একটা ধারণা দেওয়ার জন্য।
এটা ডাই কাটার মেশিন, এটা হলো আপনার আইডি কার্ডটা আপনার কাটার জন্য, আর এটা হলো পেপার আপনার পিভিসি শিট। এখানে পিভিসি শিটটা আপনার জানেন এটা শিট হলো 50 পিস থাকে, শিটটা হলো 50 পিস এবং আপনার দুই পাশে যে প্রিন্ট করবেন আপনার এটা প্রিন্টের জন্য পেপার দেওয়া থাকে, এটাকে আবার ড্রাগন শিট বলা হয়। এই দুইটা মিলে আপনার এখানে থাকে 50-50-100, তার কারণ আপনার এখানে 50 পিস যে আছে আপনার পিভিসি এটা দুই সাইড প্রিন্ট দেওয়ার জন্য 50-50-100 শিট থাকে। এটা এটার প্রাইসটা বর্তমান আমরা রেখেছি 3,000 টাকা, এটা বর্তমান প্রাইস। আপনার পিভিসি হলো আপনার 50 শিট এবং ড্রাগন শিট হচ্ছে 100 পিস, টোটাল হলো আপনার 150 শিট থাকে এখানে, যেখানে আপনার পিভিসি আপনার 50 শিটে আপনার কাট করতে পারবেন। এরকম দেখেন এই যে আইডি কার্ডগুলোর আপনারা 500 পিস বাইর করতে পারবেন, এখানে 50 শিটে আপনার এরকম আইডি কার্ডগুলো আপনার বাইর করতে পারবেন 500 পিস। এবং একটা জিনিস দেখাই, যে আমরা একটা জিনিস বলে থাকি যে অনেকভাবে ড্রাগন শিটে আপনার প্রিন্ট কীভাবে করবেন ওখানে আমরা দেখাচ্ছি এবং আবার দেখাচ্ছি, একটু সামনে নিয়ে আসো। এই যে ড্রাগন শিটটা কিন্তু এটাই আমরা প্রিন্ট করে রেখেছি, একটা আমরা দেখাচ্ছি জাস্ট। যখন আপনারা প্রিন্ট করবেন ছবিগুলো এবং লেখা মিডোর সাইড প্রিন্ট করবেন, মিডোর প্রিন্ট হবে এবং আপনার আইডি যে আপনার একটা সাইজ থাকে সাইজটা অনুযায়ী আপনার প্রিন্ট করবেন। আমরা এখানে গ্যাপ রাখি না, আপনারা গ্যাপ রাখি একটু করবেন, তাহলে কী হবে কাটতে আপনাদের সুবিধা হবে, সুন্দরভাবে কেটে নেবেন। এটা হলো ড্রাগন শিট, এটার কাজটা হলো যে আপনার এটা প্রিন্টারে প্রিন্ট করার পরে এই যে পিভিসি শিটটা আপনি কেটে চারকোনাভাবে থাকবে, এটা কেটে নেওয়ার পরে এটা লাগানোর পরে আপনার ভালো মানের একটা লেমিটিং মেশিন তো থাকে, লেমিটিং দিয়ে আপনাকে এটা আমরা বলি যে এটা আমরা প্রিন্ট করেছি। প্রিন্ট করার আগে বলি এখানে একটা পলি থাকে দুই সাইডে, পলিটা উঠাই নিয়ে এটাকে আপনার এইভাবে লাগিয়ে নিতে হয়। আমরা অন্য ভিডিওতে দেখাচ্ছি, আজকে জাস্ট আমরা একটু দেখাচ্ছি এইভাবে। আপনারা এইভাবে লাগিয়ে যখন আপনার লেমিটিং করবেন দুইবার, বেশি বার দেবেন না, বেশি দিলে আপনার শিটটা পাতলার কারণে বাঁকা হয়ে যায়। দেখুন আমরা একটু দেখাই, এটা আমরা চেক করছিলাম জাস্ট একটু দেখার জন্য। দেখেন তিনবার দেওয়ার কারণে এটা একটু বাঁকা এবং পাতলা মনে হচ্ছে। এই যে দুইবার উপরে দেবেন না, আপনার কার্ডও হার্ড থাকবে এবং আপনার কার্ডটা মজবুত থাকবে, যাতে আপনার বাঁকা হবে না এবং সৌন্দর্য থাকে একটা। আরেকটা জিনিস বলি যে আগে পিভিসি কেটে নেবেন না, আগে লেমিটিং করবেন, লেমিটিং করার পরে আপনারা সুন্দরভাবে ডুগাইয়া আপনার সাইজটা একুরেট করার পরে মেশিনে কেটে নেবেন। সরি আমি একটু বলি, মেশিনের রেটটা আমি বলি নাই। বর্তমান আমাদের ডাই কার্ডের প্রাইস রয়েছে 5,000 টাকা এবং ড্রাগন শিট বললাম আপনার পিভিসি এটা আপনার 150 সর্বমোট আর কি। এখানে থাকে আপনার পিভিসি থাকবে 50টা এবং আপনার ড্রাগন শিট থাকবে 100 পিস, টোটাল মিলে আপনার এখানে প্রাইস হলো আমার 3,000 টাকা। আর একটা পেপার কাটার বলি এর জন্য যে এই যে আমরা প্রিন্টটা করেছি, প্রিন্ট করার পরে আমরা যদি আপনার পিভিসি শিট বা এটা কাটতে যাই তো আঁকা বাঁকা হয়। এই জন্য বলি যে আপনি যখন একটা এটা দিয়ে আপনার পেপার কাটার দিয়ে কাটবেন আপনার জিনিসটা সৌন্দর্য হবে এবং কাটিংটাও ভালো হবে। আমরা বর্তমান এটার রেট প্রাইসটা রেখেছি আমরা 1,200 টাকা, এটা 1,200 টাকা। আর একটা বলি যে আমরা এই সব কাজ করার জন্য আপনাদের নির্ধারিত কোনো প্রিন্টারের প্রয়োজন নাই, যেমন আগে আমরা করতাম 230 বা 805 প্রিন্টার ছাড়া এগুলো কিন্তু কোনো সময় আপনার প্রিন্ট হইতো না, এখন এগুলো লাগবে না। আমরা বলি যে কোনো কালার প্রিন্টার, আপনার যে কোনো কালার প্রিন্টার থাক না কেন, হোক না ইপসন, ক্যানন, ব্রাদার, যেটা হোক না কেন আপনি যে কোনো প্রিন্টার দিয়ে এই শিটটা প্রিন্ট করলে চলবে। আর একটা বলি যে আমরা সবসময় যদি একটা ভালো মানের যে মেশিন রাখেন আপনার লেমিটিং মেশিনটা, তাহলে আপনাদের আরও সুবিধা হয়। তাতে দেখা যায় আপনার এই যে আপনার হিট যে একটা দিচ্ছেন একুরেট হিটটা পাবেন, যখন একটা নর্মাল অন্য কোনো মেশিন চালাবেন বা দেখা যায় পুরান মেশিনে আপনার হিটটা একটু কম বেশি হলে কাটটা পাতলা হয়ে যাবে এবং আপনার বাঁকা হয়ে যাবে। এই জন্য বলি ভালো মানের মেশিন ইউজ করবেন আপনারা, কোনো সময় আপনার কার্ড নষ্ট হবে না বা ইজেক্ট হবে না, একটু সুন্দরভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। আজকে এই ছিল আমাদের ভিডিও, আমাদের অ্যাড্রেসটা বলি, আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসসালাম মার্কেট, দ্বিতীয় তলা, সবনং 18, ইপসন বাজার। আরেকটা বলি আমাদের ইপসন বাজারে কোথায় কোনো শাখা নেই, আমাদের ইপসন বাজারে শাখা একটাই, যেটা হলো 14 পুরানা পল্টন দারুসসালাম মার্কেটের দ্বিতীয় তলা সবনং 18 ইপসন বাজার। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আগে বলেছি আমাদের পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনামুক্ত থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।